পেটে সার্জারির পর প্রিন্সেস অব ওয়েলস ক্যাটের প্রথম ছবি প্রকাশ করেছে কেনসিংটন প্যালেস। জানুয়ারিতে তার সার্জারি হয়েছিল। বিবিসির খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে প্রিন্স উইলিয়ামের তোলা ছবিটিতে ক্যাটকে তিন সন্তানের সঙ্গে দেখা গেছে। ছবিটিতে জনসাধারণের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য প্রিন্সেসের ধন্যবাদের পাশাপাশি মা দিবসের বার্তা রয়েছে। স্টারের আগে তিনি রাজদায়িত্বে ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি বার্তায় ক্যাথরিন ক্যাট বলেছেন, গত দুই মাসে আপনাদের আন্তরিকতা ও অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ। সবাইকে মা দিবসের শুভেচ্ছা। ছবিতে দেখা যাচ্ছে ক্যাট বসে আছেন, তার পাশে প্রিন্সেস শার্লট, প্রিন্স লুই ও প্রিন্স জর্জ দাঁড়িয়ে আছে। 42 বছর বয়সে ক্যাথরিন সার্জারির পরে সেন্ট্রাল লন্ডনের রিজেন্টস পার্কের কাছে লন্ডন ক্লিনিকে 13 রাত কাটিয়েছেন। সেখানে প্রিন্স উইলিয়াম তার সঙ্গে দেখা করেছেন এবং রাজা চার্লস তার নিজের চিকিৎসা করানোর আগে ক্যাটকে দেখতে এসেছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জল্পনা শুরু হয়েছে, তবে এটি নিশ্চিত করা হয়েছে যে তার অসুখের সঙ্গে ক্যান্সারের সম্পর্ক নেই। প্রাসাদ থেকে যখন সার্জারির ঘোষণা করা হয় তখন ক্যাট তার ব্যক্তিগত চিকিৎসার তথ্য গোপন রাখতে চেয়েছিলেন। প্রাসাদের বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি আশা করেন জনসাধারণের কথা অন্তত বুঝতে পারবে যে তার সন্তানরা যেন সব কিছু স্বাভাবিকভাবে নিতে পারে। ক্যাট মূলত চেয়েছেন তার চিকিৎসা সংক্রান্ত বেশি কিছু যেন প্রকাশ্যে না আসে, তাহলে হয়তো এর প্রভাব তার সন্তানদের উপর নেতিবাচকভাবে পড়তে পারে। তাই তিনি বিষয়টি নিয়ে জনগণকে তার পাশে থাকার আহ্বান জানিয়েছিলেন। প্রাসাদের বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি জানানোর মতো উল্লেখযোগ্য কোনো খবর না থাকে তবে শুধু ক্যাটের সুস্থ হওয়ার আপডেটগুলো জানানো হবে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।